রায়পুরায় আশ্রয়ণ দুই প্রকল্পের উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ। আপনারা দেখছেন তাজা খবর 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুজিব বর্ষ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার দ্বিতীয় পর্যায়ে নির্মিত আশ্রয়ণ দুই প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী। এ সময় তিনি আশ্রয়ণ প্রকল্পে থাকা উপকারভোগী আটটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করেন। শনিবার দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা আশ্রয়ণ প্রকল্পে রায়পুরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসগর হোসেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহানউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সহ আরো অনেকে। 1996 সালে তখনই উনি বলছিলেন যে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, আমরা আস্তে আস্তে কাজগুলো করছি। এর আগে আপনারা দেখছেন টিনের ব্যারাক ঘর নির্মাণ করে দেওয়া হইতো, এখন আমরা ওইটার পরিবর্তে 200 জায়গার উপর একটা আধা পাকা ঘর করে দিচ্ছি। আশা করতেছি আমরা যে আগামী বছরের মধ্যেই আমাদের যে তালিকা আছে ভূমিহীন এবং গৃহহীন তাদের সকলকে আমরা ঘর করে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের ছিন্নমূল মানুষ, অসহায় মানুষ যারা রাস্তায় ঘুরে বেড়াতো, আমার একটা প্রমাণ আমি এখানে যতটুকু জানি, এই লোকটি মির্জার চরে তার বাড়ি ভেঙে নদীতে নিয়ে গিয়েছিল। এই হিন্দু ভদ্রলোক বারবার উনি আমাদের কাছে এসেছিল, তো আমি ওনাকে দেখে আমার নিজের কাছে এত ভালো লেগেছে যে উনিও একটি বাড়ি পেয়েছে। এই আটটি পরিবার যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, তারা যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তাদের যাতে সচ্ছলতা আসে এ বিষয়ে মাঝে মাঝে খোঁজ খবর নেবেন। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকেও তাদেরকে সাহায্য সহযোগিতা করব। বাংলাদেশে কিন্তু সব জায়গায় এরকম ঘর করা হচ্ছে, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কি যে যাদের এরকম ঘর নাই, জমি নাই, তাদেরকে এই যে আমাদের স্বাধীন হয়েছে দেশ 71 সালে, এই যে 50 বছর, এই সময়ে সবাইকে এরকম ঘর করে দেওয়া হবে যাদের জমি নাই এবং ঘর নাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে উপহার দিচ্ছেন, এখন এটা আপনাদের ঘর, আপনারা আপনাদের ঘর সুন্দর করে সাজায় রাখবেন। স্যার যেটা বললো, আপনাদের যা যা করার দরকার এটা আপনারা করবেন। আমরা কিন্তু এই যে এখানে আপনাদের উপজেলা পর্যায়ে যেসব সরকারি অফিস আছে, আমরা কিন্তু প্রতি মাসে মিটিং করি এবং মিটিংয়ে কিন্তু তাদেরকে বলি যে আপনাদের যদি কোনো, স্যার যেটা বললেন যে আপনাদের যদি কোনো ঋণ লাগে, আপনাদের যদি কোনো সাহায্য লাগে, কোনো ট্রেনিং লাগে, কেউ যে কাজ করতে কী ধরনের কাজ আপনারা পারবেন করতে চান, সেই ট্রেনিং কিন্তু উপজেলা পর্যায় থেকে আপনাদেরকে সব অফিসারদেরকে আমরা বলে রাখছি, তারা কিন্তু আসবে। এই যে আপনাদের প্রাথমিক শিক্ষা অফিসার উনি আসছে যে আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে হবে, তো স্যার এগুলো সবই বললেন। আমি মনে করি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করবেন যে এই এক জীবনে আপনাদের মনে করেন জীবন এতদিন কারো না কারো বাসায় থাকছেন, আজকে এখানে থাকছেন, কালকে ওখানে থাকছেন, এই যে একটা ঘর দিছে, তো এই জন্য আমি মনে করি আপনারা নিজেরাও করবেন। তাও আমি বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ আরও বেশি হায়াত দারাজ করুক, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই যে স্যাররা যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করে স্যারদের জন্য দোয়া করবেন। স্যাররা কিন্তু কষ্ট করে এই আপনাদের এই ঘরের এই যে টাকা দেওয়া, এই যে সব কিছু কিন্তু এই স্যাররা দেখভাল করছেন, এই জন্যই আজকে এরকম সুন্দর একটা ঘর রয়েছে।